নমস্কার, বলুন বলুন বলুন, কি ব্যাপারে এদিকে এসেছিস? কি বলছিলি? তোর পা টিপতে হবে না? মানে আমাকে তোর পা টিপতে হবে? তো কখন বললাম? এক্ষুনি টিপছি। কে বললো? এই ডাকলি যে টিপে দিচ্ছি। আহা, জীবন আমার ধন্য হলো, এরকম ইন্সপেক্টর আমার পা টিপে দিতে চাইছেন, জীবন ধন্য হয়ে গেল। তিন দিন দিন টিপে দিন, পা টিপতে হবে তো, তাই না? দেখাচ্ছি মজা, পা টিপতে হবে। ওরে বাবা, ও আরে কে কোথায় আছিস? বল, আমাকে মেরে ফেল, মেরে ফেল। আমাকে কিনা পা টিপে দিতে বলছিল? আমি আর একবার বল পা টিপতে, কাউকে বলবো না। আরে বাবা, এরা আমাকে মেরে চলে গেল, আর কেউ কিছু করতে পারলো না। যে হাতে মেরেছে সেই হাত যেন খসে পড়ে যায়। এসেছিস মা? আয় আয় আয়, ওরা মেরে গেল আমার, তুই আমার জল খাওয়াতে এসেছিস? আমি তো আয় খাওয়া খাওয়া। মেরেছে কে? কেন কেন মারলো? আমি কি করে বলবো? আমি নাকি পা টিপতে দেখেছিলাম, টিপতে করে বলছি, আমি ওদের ডাকিনি, হঠাৎ করে এলো আর পা টিপতে বলেছি বলে ধমাস ধমাস। তুই জানিস নাকি? আমি জানি না গো। আমিও জানি না, কেউ কিচ্ছু জানে না। কথা বলতে চাই, এখানে আয় একবার। দুর্গা দিদি, তুই উমা, তুই কি মায়ের সাথে দেখা করতে গেছিলি? হুম, গেছিলাম। মাকে একজন ওখানে খুব কষ্ট দিচ্ছিল, এমন শাস্তি দিয়ে এসেছিল ওদেরকে। এবার ওরা যখনই মাকে দেখবে তখনই ভয় পাবে। দাদু আর নন্দিনী আন্টি এরা দুজনে কিছুই খেতে পারছে না, এমনকি ওরা জলও খেতে পারছে না। এইভাবেই কষ্ট পাক ওরা, একটু বেশি হয়ে যাচ্ছে না? ওদেরকে যদি আমরা ক্ষমা করে দিই আমাদের পাপ হবে। মা কবে বাড়িতে ফিরে আসবে রে? মার ই আন্টিকে খুন করেনি যেদিন প্রমাণ হবে সেদিনই ফিরে আসবে মা বাড়িতে। সেটা প্রুভ হবে কখন? হুম, সেটা তোকেই প্রুভ করতে হবে। আমি এখনো এত ছোট, আমি কি করে প্রুভ করব? এইসব বাহানা বানালে কিন্তু একদম চলবে না। রিয়া আন্টিকে কে খুন করেছে সেটা তোকেই খুঁজে বের করতে হবে। আমি কিন্তু বেশি দিন তোর সাথে আর থাকতে পারবো না। আজ বা কাল আমায় সেখানেই ফিরে যেতে হবে যেখান থেকে আমি আর আসতে পারবো না। তখন কিন্তু তোকেই মায়ের সব খেয়াল রাখতে হবে। নিজের বুদ্ধি খাটিয়ে তোকেই খুঁজে বের করতে হবে রিয়ান্টিকে কে খুন করেছে। কি করে খুঁজবো আমি? তুই একটু শান্ত মাথায় ভাব, নিশ্চয়ই তুই কোনো আইডিয়া ঠিক পাবি। আচ্ছা, আমি ট্রাই করব। শুধু ট্রাই করলে হবে না, করতেই হবে। ঠিক আছে, এখন আমি আসছি, বাই। এই দিদি, থ
সবসময় এসে চলে যায়, আমি কি করি এখন? নমস্কার ম্যাডাম। নমস্কার। শিবানীর সঙ্গে দেখা করতে চাই। এইভাবে দেখা করা যায় না। ম্যাডামকে আপনি ফোন করে বলুন সায়নের লোক শিবানীর সঙ্গে দেখা করতে এসেছে। হ্যালো ম্যাডাম। হ্যালো। সায়নের একটা লোক এসেছে, শিবানীর সঙ্গে দেখা করতে চাইছে। ঠিক আছে, পাঠিয়ে দাও। ঠিক আছে, এখানে সই করতে হবে। আমার নাম রকি, রিয়ার দাদা। তোমার কথা আগে অনেক শুনেছি, আজ তোমার সঙ্গে আলাপও হয়ে গেল আমার। আমার বোনকে খুন করেছো কেন? যাও, এই কথাটা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলো। জিজ্ঞেস করো যে আমি আমার বোনকে খুন কেন করলাম। একটা অফিসে কাজ করা, একটা সিম্পল লাইফ লিড করা একটা সাধারণ মেয়ের মাথাটাকে একেবারে খারাপ করে একজন ধনী ব্যক্তিকে পটিয়ে তার সমস্ত সম্পত্তি নিজের করে বড় লোক হয়ে যাব বলে ওর ব্রেন ওয়াশ করে দিয়ে আজ ওর এই পরিণতির আসল কারণ হলো তুমি। কষ্ট করে খেটে দাদারা তার বোনেদের দেখাশোনা করে। কত দাদা বছরের পর বছর ধার দেনা করে বোনেদের বিয়ে দেয়। যতদিন না ধার শোধ করতে পারছে তারা নিজেরাও অবিবাহিত থাকে। এরকম দাদা আমি অনেক দেখেছি, কিন্তু তুমি নিজের বোনকেই ব্যবহার করে টাকা কামানোর রাস্তা বের করেছিলে, এমন নৃশংস দাদা আমি দেখিনি। ও ভুল করেছিল সেটা বুঝতে পেরেছিল আর আমাকেও বুঝিয়েছিল। আমার বোনটা বদলে গেছে ভেবে আমি নিশ্চিন্তে চুপ করেছিলাম তখন। আমার বোন তোমায় কতটা বিশ্বাস করত জানো? তারপরেও তুমি ওকে খুন করলে। রিয়া আমাদের বাড়িতে মারা গেছে সে কথা ঠিক, কিন্তু আমি ওকে খুন করেছি এই কথাটা ভুল। কেউ ইচ্ছে করে নিজের চোখে আঙুল ঢোকায় না। যদি তোমার মাথায় এতটুকু বুদ্ধি থাকে তাহলে একবার চিন্তা করে দেখো, আমার যা কন্ট্যাক্টস আছে, আমার যা পাওয়ার আছে, তাতে করে সবার আড়ালে ওকে খুন করতাম আর কারোর সন্দেহও হতো না। কিন্তু তোমার বোন রিয়াকে আমি কোনোদিনই আমার শত্রু মনে করিনি, আমার বৌদির স্থান দিয়েছিলাম। ওকে হারিয়েছি বলে কষ্ট তোমার চেয়ে আমার বেশি হচ্ছে। তোমার এই ফালতু কথাগুলো তোমার বাড়ির লোকেরা বিশ্বাস করতে পারে, কিন্তু আমি করব না। তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি নিজের হাতে মারব। তাহলে আমাকে খুন করার জন্য যা করার সেটা করো গিয়ে, এখানে কেন এসেছো? এই কথাটাই বলতে এসেছি এখানে। অল দ্য বেস্ট। ল্যান্ডলাইন থেকে ফোন আসছে। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমার নাম উমা, আমি শিবানীর মেয়ে বলছি।
সেই একবার আপনি বাড়ি এসেছিলেন আমি যখন কৃষ্ণর মতো সেজেছিলাম। হ্যাঁ বলো মা। রিয়া আন্টিকে কে খুন করেছে সেটা আমি না জানতে পেরেছি। আমাদের বাড়িতে যে কাজ করে রূপা আন্টি, এর প্রমাণ কিন্তু আমার কাছে আছে। আমি লুকিয়ে রেখেছি, আপনি আমাদের বাড়িতে এলে আমি আপনাকে দেখাতে পারি। ঠিক আছে মা, আমি এখনই আসছি। হ্যালো, নমস্কার স্যার। নমস্কারের কোনো কাজ নেই, কি হয়েছে সেটা বলো। শিবানীর মেয়ে পুলিশকে কল করেছিল, রূপা আন্টি খুন করেছে, আমার কাছে এভিডেন্স আছে, বাড়িতে এলে সব দেখাবো বললো স্যার। কি এভিডেন্স আছে বলো আমাকে। ঠিক আছে স্যার। ওর সাথে মিষ্টি মিষ্টি কথা বলে রূপার ব্যাপারে বাজে কথা বলা শুরু করো, আর বলো রূপাকে না ছাড়তে আর জেলে পাঠাতে। ভালো করে জিজ্ঞেস করো ওর কাছে কি এভিডেন্স আছে। ঠিক আছে। ওকে বুঝিয়ে বলো যে তোমার কাছে ওই এভিডেন্স সুরক্ষিত থাকবে, আর ওই এভিডেন্সটা একবার হাতে পেলে ওটাকে কোথাও একটা নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলবে। হ্যাঁ স্যার। না হলে টুকরো টুকরো করে কোনো একটা জায়গায় পুঁতে দেবে। ঠিক আছে। আর কাজটা যেন আজকেই হয়ে যায়। বাড়িতে তোমার ওপর কারোর সন্দেহ হয়নি তো? না স্যার। ঠিক আছে, এইভাবেই মেনটেন করে যাও। তুমি যাও। ওকে বস। উমা। হ্যাঁ। একটু দাঁড়াও সোনা, রিয়া আন্টিকে রূপা আন্টি খুন করেছে। হ্যাঁ আন্টি, কেন তুমি কি জানো না? আরে বাবা, কি পাপি মানুষ দেখো, দিদি ওনার উপর কত ভরসা করতো, নিজের বোনের মতো দেখতো। আমি সবে মাত্র এসেছি, আমি ওনাকে ঠকানোর কথা ভাবতেই পারি না। আর ও এত বছর থেকে বাড়িতে কাজ করে কি করে এইভাবে তোমার মাকে ঠকালো বলো তো? তোমার মতো তো সবাই এত ভালো না আন্টি। ওকে কিন্তু একদম ছাড়া উচিত নয়, ওকে জেলে দেওয়া উচিত। ম্যাডামকে তো আমাদের বের করতে হবে, এই কাজটা আমাদের দুজনে মিলে করতে হবে। ঠিক আছে সোনা? অনেক ধন্যবাদ আন্টি, তোমার মতো মানসিকতা তো আর ওনার নেই। রূপা যে খুন করেছে, তোমার কাছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে? হ্যাঁ আন্টি, আমার কাছে তো প্রমাণ আছে। এই প্রমাণটা দেখে একটা ছোট বাচ্চাও বুঝে যাবে যে এই খুনটা শুধু রূপা আন্টি করতে পারে। সেটা কিন্তু খুব যত্ন করে রাখতে হবে, কেউ যদি জানতে পেরে যায় তাহলে কিন্তু নষ্ট করে দেবে। তাই জন্যই তো আন্টি, ওটা আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যেখান থেকে কেউ পাবে না। সেই জায়গাটা আমাকে অন্তত বলো সোনা, আমিও যাতে সেখানে খেয়াল রাখতে পারি, কেউ যাতে সেখানে গিয়ে নষ্ট করতে না পারে আমিও দেখব।
আমরা প্রমাণটা যত্ন করে রেখে পুলিশের হাতে তুলে দেব, ঠিক আছে সোনা? হুম, ঠিক আছে আন্টি, আমরা ওটাই করব। হ্যাঁ সোনা, কোথায় রেখেছ ওটা? তুমি কাউকে বলবে না আমাকে, প্রমিস করো? প্রমিস, কাউকে বলবো না। এখানে এসো, নিচে কিচেনে যে কাবার্ডটা আছে না, ওটার ভেতর একটা প্লাস্টিকের বক্স আছে। ওই বক্সের ভেতরে রূপা আন্টি যে রিয়া আন্টিকে খুন করেছে তার প্রমাণ আছে। ঠিক আছে সোনা, শোনো, আমাকে যে বলেছো সেটা কাউকে বলো না। কে কেমন ধরনের মানুষ সেটা তো সহজে বোঝা যায় না। দেখো না, তোমার মায়ের সঙ্গে থেকে রূপা আন্টি কেমন করলো। হ্যাঁ, আমিও কাউকে বলবো না, আর তুমিও কিন্তু কাউকে বলো না। না সোনা, আমি কাউকে বলবো না। ঠিক আছে সোনা, তুমি এবার পড়তে বসো।
যান বক্সটার, ফোনটা নিয়ে আসুন। ফোনটা দিন। বক্সটা দিন, চলুন।